ওকে, আমি তাহলে চালু করে দিলাম। দেখো তো এই প্রশ্ন, এই এই শীটটা দেখা যায় কিনা? দেখা যাচ্ছে। ওকে, আমার কথাও ক্লিয়ার যদি শুনো তাহলে জানাবা, আর যদি সমস্যা হয় তাও জানাবা। ক্লিয়ার শোনা যায় স্যার কথা? ওকে, তোমার মাইকটা অফ রাখো, তুমি কোনো কোশ্চেন থাকলে আমাকে মাইকটা অন করে কোনো প্রশ্ন করবা। এখন খেয়াল করো, এখানে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে যে এই সেমিকন্ডাক্টর এন্ড ইলেকট্রনিক্স, এই চ্যাপ্টারটা থেকে প্রশ্ন একটা দুইটা প্রতিবারই দেয়, ঠিক আছে? কিন্তু এটা তুমি হয়তো ইন্টারমিডিয়েটে পড়ছো কিনা জানি না। আর হচ্ছে যে তড়িৎ প্রবাহের চৌম্বক ক্রিয়া ও চৌম্বকত্ব, এই চ্যাপ্টার থেকেও প্রতি বছর দুইটা বা তিনটেও প্রশ্ন দিতে আমি দেখছি, কিন্তু তোমার ইন্টারমিডিয়েটের আমরা যারা পড়ি তারা এই চ্যাপ্টারটাকে গুরুত্ব দেয় না। তো আমরা এই জন্য এই চ্যাপ্টারটা আমি সেকেন্ড পেপার থেকে আগে ধরে শেষ করে দিচ্ছি, হ্যাঁ, কারণ এই দুইটা চ্যাপ্টার অনেকেই পড়ে না, অনেকেই গুরুত্ব দেয় না, অনেকেই বুঝে না, সেই জন্য আমি দুইটা চ্যাপ্টার আগে ধরলাম। প্রথমে আমি সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক চ্যাপ্টারটা শেষ করব। এখানে যে জিনিসটা তোমাকে জানতে হবে, এখানে মূল তিনটা জিনিস নিয়ে আলোচনা করা হয়। একটা হচ্ছে যে তোমার ডায়োড, যেটাকে পিএন জাংশনও বলা হয়ে থাকে, ডায়োড যেটার অপর নাম হচ্ছে পিএন জংশন বা জাংশন। আর একটা হচ্ছে যে তোমার এই ট্রানজিস্টর, যেটাকে তোমার বিবর্ধক হিসেবেও, মানে বিবর্ধক বলা হয় বা ট্রানজিস্টরে তুমি মনে রাখবা, এই দুইটা টপিক। আর একটা টপিক হচ্ছে যে এই চ্যাপ্টারকে বেস করে, ইলেকট্রনিক্স এই চ্যাপ্টারটাকে বেস করে একটা বাইনারি সংখ্যা অথবা ডেসিমাল সংখ্যা দেয়, সেটাকে তোমার বাইনারি থাকলে সেটাকে ডেসিমাল নিতে বলে, ডেসিমাল থাকলে সেটাকে বাইনারিতে নিতে বলে, আবার মাঝে মাঝে ওই যে লজিক গেট থেকে প্রশ্ন দিয়ে দেয় এক দুইটা, সেটা ফিজিক্সে এবং হায়ার ম্যাথ দুই জায়গায় করে। তো তোমার কাজ হচ্ছে যে ওই ওই এই তিনটা টপিক আমি নাম বললাম, একটা হচ্ছে যে তোমার ডায়োড বা পিএন জংশন, আর একটা হচ্ছে ট্রানজিস্টর, আর একটা হচ্ছে যে বাইনারি টু ডেসিমাল অর ডেসিমাল টু বাইনারি এবং লজিক গেট। এই তিনটা টপিক তুমি এই চ্যাপ্টার থেকে কভার করবা। এখন এই বাইনারি থেকে ডেসিমাল বা ডেসিমাল থেকে বাইনারি আর হচ্ছে লজিক গেট, সেটা আইসিটি বই থেকে পড়বা তুমি। এটা আসলে একবারে ইজি গুলা দেয়, হ্যাঁ, মানে হচ্ছে তুমি একটু চেষ্টা করলে পারবা। তোমার কি রনি এই আইসিটি তে এই দুইটা টপিকে কোনো ঝামেলা আছে? না স্যার, এটা আমি পারি। ওকে, তাহলে তুমি ওখানে এক যদি হায়ার ম্যাথ বলো অথবা তোমার ফিজিক্স বলো যদি এক নাম্বার দেয়, তাহলে তুমি আশা করি টেনতে পারবা। ইউনিভার্সাল গেট গুলো দেখে নিবা, ইউনিভার্সাল গেট গুলো থেকে তুমি জানো যে অন্যান্য গেট গুলোকে ডিজাইন করা যায়। তো এই যে যেমন ন্যান গেট আর নর গেট, এই দুইটা হচ্ছে ইউনিভার্সাল গেট, মানে জি স্যার, সার্বজনীন গেট বলে। তো যাই হোক, ওই টপিকটা তাহলে আমরা স্কিপ করতেছি। তাহলে আমরা আর বাকি দুইটা টপিক, একটা হচ্ছে যে তোমার ডায়োড বা পিএন জংশন, আর একটা হচ্ছে যে ট্রানজিস্টর। ট্রানজিস্টর বা অ্যাম্পলিফায়ার। হ্যাঁ, এখন এই ডায়োড বা পিএন জংশন যেটা, এটা কিভাবে তৈরি হয় এটা একটু মানে হচ্ছে হালকা গুরুত্বপূর্ণ। সেখানে শুধু জানতে হয় যে পঞ্চযোজী মৌল কোনটা, ত্রিযোজী মৌল কোনটা। পঞ্চযোজী মৌল দ্বারা এন টাইপ বস্তু তৈরি করা হয়, আর ত্রিযোজী মৌল দ্বারা পি টাইপ বস্তু তৈরি করা হয়। এই এন টাইপ বস্তু আর পি টাইপ বস্তুকে মিশাই দিলে তৈরি হয় পিএন জংশন। ক্লিয়ার? জি স্যার, ওকে, সেখানে আবার ওই মাঝে মাঝে তোমার এই সেমি সিলিকন আর জার্মেনিয়ামের ওই যে তোমার এই কি জানি বলা হয় এই এই ব্যান্ড গ্যাপ কত, ঠিক আছে? ওই যে কন্ডাকশন ব্যান্ড, মানে হচ্ছে যে তোমার যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মধ্যে যে একটা ব্যান্ড গ্যাপ থাকে না, ভোল্টেজ 1.1 ইলেকট্রন ভোল্ট একটাতে, একটা হচ্ছে 0.7, সরি, একটা হচ্ছে 1.1 ভোল্ট, একটা হচ্ছে 0.7 ভোল্ট। সিলিকনটা হচ্ছে 0.7 আর জার্মেনিয়ামটা হচ্ছে 1.1, এটা তো জানো মনে হয় নাকি? জি স্যার, এই দুইটা গুরুত্বপূর্ণ ভোল্টেজ, দুইটা এই দুইটা মাঝে মাঝে দেয়, মানে এগুলো আগে দিছে, এখন রিসেন্টলি দেয় নাই এই দুইটা ভোল্টেজ। তার সিলিকনের হচ্ছে 1.1 আর জার্মেনিয়ামের হচ্ছে 0.7। না, ভুল, বইতে ভুল দেওয়া আছে, এটা এটা উল্টো হবে। সিলিকনের হবে 0.7 আর জার্মেনিয়ামের হবে 1.1। তুমি ইন্টারনেটে চার্জ দিয়ে দেখবা, ঠিক আছে? জি স্যার, তোমাদের বইতে ভুল দেওয়া আছে, আমি বলে দিলাম। এখন খেয়াল করো, সেটা হচ্ছে যে তাহলে এই জিনিসটা আমি জানলাম। তো যোজন ব্যান্ড কি, পরিবহন ব্যান্ড কি, নিষিদ্ধ ব্যান্ড কি, আমি আশা করি তুমি জানো। যোজন ব্যান্ড হচ্ছে যেখানে তোমার ইলেকট্রন মানে হচ্ছে যে সবসময় যেখানে থাকে, যেটা মানে হচ্ছে যে পরমাণুটা একটা বাহির কক্ষপথ, এখানে থেকে ইলেকট্রন ওই তোমার কি করে এই এই পরিবহন ব্যান্ডে যাওয়ার জন্য রেডি থাকে, ঠিক আছে? তো সে যখন শক্তি লাভ করে, ইলেকট্রনকে তুমি শক্তি দিলে, সে কি করে যে ওই যোজন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে যায়, যোজন ব্যান্ড থেকে যখন পরিবহন ব্যান্ডে যায়, তখনই সেমি কন্ডাক্টর বা অর্ধ পরিবাহীরা কি করে বিদ্যুৎ পরিবহন করে। তো পরিবাহী গুলো হচ্ছে তাপমাত্রা বাড়লে পরিবহন ক্ষমতা তার কমে, কিন্তু মানে প্রবাহ কমে, কিন্তু অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে পরিবাহিতা বাড়ে। এর কারণ হচ্ছে যে
ওই অর্ধ পরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন তখন তাপমাত্রা বাড়ালে জোজোন ব্যান্ড থেকে পরিবহন ব্যান্ডে চলে যায়, ক্লিয়ার? জি স্যার, এই জন্য অর্ধ পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে পরিবাহীতে কি হয়, বাড়ে। অর্ধ পরিবাহীর বাড়ে তাপমাত্রা অর্ধপরি। বাড়ালে পরিবাহ মানে প্রবাহ বাড়ে, আর পরিবাহীর ক্ষেত্রে তাপমাত্রা বাড়ালে প্রবাহ এবং রোধ কমে যায়, না, প্রবাহ বাড়ে কমে রোধ বাড়ে, প্রবাহ কমে রোধ বাড়ে, কার ক্ষেত্রে? পরিবাহীর ক্ষেত্রে, প্রবাহ কমে রোধ বাড়ে পরিবাহীর ক্ষেত্রে। হ্যাঁ। আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে উল্টা, ক্লিয়ার? জি স্যার, জি। হ্যাঁ। এবার রোধ এবং আপেক্ষিক রোধ, রোধ হচ্ছে যে ওহম দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে কি পরিমাণ বাধা দিচ্ছে পথে, কি পরিমাণ বাধা প্রাপ্ত হয়, যে কোনো কারণে বাধা তৈরি হতে পারে, তাপের কারণে, চাপের কারণে, পরিবেশের কারণে, মেটালের যে ধর্ম, মেটালের যে তোমার কি বলবো বৈশিষ্ট্য, সেটার কারণে নানা কারণে হতে পারে বাধাটা, এটা রোধ, বাধাটাই হচ্ছে রোধ, যে কোনো ধরনের বাধা। আবার তারটা ছিঁড়ে গেছে এরকম হইতে পারে, যেটাই হোক এটা বাধা, এটা হচ্ছে রোধ, আর রোধের রোগ এক হচ্ছে ওহম। আর আপেক্ষিক রোধটা হচ্ছে যে ওই তার যেটা তৈরি হচ্ছে সেই তারের ম্যাটেরিয়ালের উপর নির্ভর করে, এটা কি তামার রোধ, তামার তার, নাকি স্বর্ণের তার, নাকি সিলভারের তার, নাকি কপারের তার, নাকি নিকেলের তার, ওই ম্যাটেরিয়ালের উপর নির্ভর এটা করে, বুঝলে? তাপমাত্রার উপরও নির্ভর করে, আপেক্ষিক রোধ দুইটা জিনিসের উপর নির্ভর করে, তাপমাত্রা এবং এলিমেন্ট। ওকে, তাপমাত্রার উপর নির্ভর করে কিভাবে, সেটার একটা ফর্মুলা তোমার কাছে আছে, ঠিক না? ওখান থেকে তুমি বলবা, কিন্তু মূলত তুমি জাস্ট এই আপেক্ষিক রোধ আর রোধের মধ্যে পার্থক্য এটাই যে রোধটা বিভিন্ন কারণে হতে পারে, আপেক্ষিক রোধ শুধুমাত্র এলিমেন্ট, ওই তুমি যে তাপমাত্রার কথা বলতে চাও সেটা আসলে এলিমেন্টের কারণে, কারণ দেখা যায় যে অ্যালমোনিয়াম যে পরিমাণে তাপ নিতে পারে, দেখা যাচ্ছে যে তোমার সাপোজ অন্য একটা পদার্থ, মনে করো সাপোজ লোহা, লোহা তার চেয়ে বেশি তাপ নেয়, ঠিক আছে? তারপরে মনে জি করো স্যার, কপার তো আরেক রকম নিবে, ক্রোমিয়াম আরেক রকম নিবে, নিকেল আরেক রকম নিবে, সিলভার আরেক রকম নিবে, এটার কারণে মূলত ওই যে তার ম্যাটেরিয়ালের গত পার্থক্যের কারণে এই ঘটনা ঘটে, সেটা বাদ দিয়ে দিলাম, আমরা দ্রুত শেষ করবো। সেই জন্য পি টাইপ অর্ধ পরিবাহী হচ্ছে যে এটার সাথে ত্রিযোজিম মৌল যুক্ত করা হবে, ত্রিযোজিম মৌল বলতে অ্যালমোনিয়াম, তারপর অ্যালুমিনিয়ামের নিচে যারা আছে আরো, ঠিক আছে? আর পঞ্চযোজিম জি মৌল স্যার, যখন যোগ করা হয় তখন সেটা হয় এন টাইপ নেগেটিভ, কারণ সেখানে পঞ্চযোজির কারণে, কারণ সেখানে একটা ইলেকট্রন বেশি থাকে। এর মধ্যে আছে কি তোমার, পঞ্চযোজির মধ্যে কি আছে বলো? আর্সেনিক আছে, অ্যান্টিমনি আছে। বিসমাত আছে, ঠিক আছে? জি, তারপর হচ্ছে যে পিজোজ, পিজো পঞ্চজ, ত্রিজোজির মূলত তো বললাম, অ্যালমোনিয়াম আর কি আছে বলো, উদাহরণগুলো বলে ফেলো। অ্যালুমিনিয়াম, তারপরে গ্যালিয়াম, ইন্ডিয়াম ইত্যাদি। ওকে, ঠিক আছে, এই উদাহরণগুলো মনে রাখবা, এগুলো এক্সামে দিবে, এই জন্য বলে দিলাম, ঠিক আছে? আরেকটা টপিক, জি স্যার, সেটা হচ্ছে যে ওই এই পি টাইপ আর এন টাইপ বস্তুকে যখন আমরা জোড়া লাগাই দিব, কি তৈরি হবে, পিএন জাংশন, ঠিক আছে? জাংশন। ও পিএন, জি পিএন স্যার, জাংশনের মধ্যে তুমি নিশ্চয় পড়ছিলা যে মাঝখান বরাবর একটা লেয়ার তৈরি হয় যেটাকে বলা হয় কি জানি বলা ডিপ্লেশন হয়, স্তর মেবি। ডিপ্লেশন স্তর বলে যেটাকে, ঠিক আছে? তো মনে করো এই যে এটা হচ্ছে যে জি তোমার স্যার, পি টাইপ বস্তু, আর হচ্ছে আর একটা এন টাইপ বস্তু নিলাম আমি, দুইটাকে যখন আমি জোড়া লাগাই দিব পি টাইপের সাথে এন টাইপের, তখন এখানে এই যে মাঝখানে যে এই যে এটা স্যান্ডউইচের মতো একটা লেয়ার তৈরি হয়, এখানে প্রাথমিকভাবে লাগানোর পর পরই ছোট একটা কারেন্ট প্রবাহিত হয়, এটাকে লিকেজ কারেন্ট বলে ইংরেজিতে, এটা জানার দরকার নাই, জাস্ট মনে রাখার জন্য বললাম। এ পি এর সাথে যখন পজিটিভ লাগাবো ব্যাটারির, আর এন এর সাথে যখন ব্যাটারির নেগেটিভ চার্জ লাগাবো, তখন এটাকে বলবো ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? তো বা সম্মুখী যোগ, ঠিক আছে? পি এর সাথে জি স্যার, পজিটিভ, আর যদি আমি আরেকটা দেই, আমি যদি পি এর সাথে, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটার সাথে যদি আমি ব্যাটারির নেগেটিভ প্রান্ত লাগাই, তখন এটা হবে যে রিভার্স বায়াস বা সম্মুখী যোগ, বিমুখী যোগ। সম্মুখী যোগের ক্ষেত্রে কি হয় খেয়াল করো, এই যে পজিটিভের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত লাগানোর কারণে এই যেটা হয় উল্টা, আরেক অন্যভাবে বলতেছি আমি, আরেক সহজ সহজ সহজভাবে বলতেছি মনে রাখার, সেটা হচ্ছে এই যে নেগেটিভের সাথে নেগেটিভ লাগানোর কারণে এই এখানকার ইলেকট্রন যেগুলো, এগুলো নেগেটিভ চার্জ তো, এগুলো বিকশিত হয়, ক্লিয়ার? তো বিকশিত হয়ে জি স্যার, সেগুলো এদিকে ছুটে, এদিকে, ঠিক আছে? এদিকে ছুটে এই যে ডিপ্লেশনের লেয়ারটাকে তারা বাধা চাপ দেয়, ডিপ্লেশন লেয়ারে, ফলে ডিপ্লেশন লেয়ারটা সংকুচিত হয়ে যায়, ঠিক আছে? সংকুচিত হয়ে একসময় এটা ভেঙে যায়, ভেঙে গিয়ে ইলেকট্রন গুলো এদিক দিয়ে দৌড় দিয়ে এই যে এদিক দিয়ে প্রবাহিত থাকে, ইলেকট্রন প্রবাহ, ক্লিয়ার? তো ইলেকট্রন জি যেদিকে স্যার, প্রবাহিত হয় বিদ্যুৎ তার অপোজিট দিকে বিপরীত দিকে। অটোমেটিক্যালি প্রবাহিত হবে, এই জন্য এই পিএন জংশনটা একটা ডায়োড হিসেবে কাজ করে, ক্লিয়ার? জি স্যার, এখন কেন ডায়োড হিসেবে কাজ করে, ডায়োডের কাজ হচ্ছে যে একমুখী প্রবাহ দেওয়া, কি দেওয়া, একমুখী একমুখী প্রবাহ, প্রভাব। এখানে ইলেকট্রন যেদিকে যাচ্ছে কারেন্ট তার উল্টা দিকে যাবে, অর্থাৎ কারেন্ট যাবে, আমি যদি দেখাই, কারেন্ট যাবে হচ্ছে এই এদিকে, সবুজ কালার যেদিকে দিছি, হলুদ কালার যেদিকে, সেদিকে যাবে হচ্ছে কারেন্ট আই,
আই যাবে ওইদিকে, ক্লিয়ার? জি স্যার। আই ওইদিকে যাবে, তাহলে ওটা যে ফরওয়ার্ড বাইসের ক্ষেত্রে এই পিএন জংশনটা কন্ট্যাক্ট করলো, মানে কারেন্ট প্রবাহ করলো, কিন্তু যখন রিভার্স বাইসে আমি দিছি তখন কি ঘটনা ঘটে খেয়াল করো, তখন হচ্ছে যে রিভার্স বাইসের কারণে খেয়াল করো এই এই ব্র্যাকেটের নেগেটিভ প্রান্ত, এটা তো তার মানে ইলেকট্রন এই এই মানে হচ্ছে যে এই পিএন জংশনের ভেতরে এই অংশে যে ইলেকট্রন গুলো আছে সেই ইলেকট্রন গুলো এখানকার নেগেটিভ পেয়ে সে কি করে বিকশিত হয়। এখানে অল্প পরিমাণে ইলেকট্রন আছে, কিন্তু পি টাইপ বস্তুতে বেশি পরিমাণ কি থাকে, হোল থাকে, বেশিরভাগ কি হোল থাকে, থাকে, হোল থাকে, হোল। সেই হোল গুলো কি করে এখানে নেগেটিভ দেখে সেইগুলো এদিকে আসা শুরু করে, ক্লিয়ার? আর জি স্যার, এদিকে পজিটিভ থাকার কারণে এই যে এনটাপের মধ্যে ইলেকট্রন আছে না, ইলেকট্রন জি আছে না, সেগুলো এদিকে আসা শুরু করে, তো হোল এবং ইলেকট্রন বিপরীত দিকে যাচ্ছে, কেউই এয়ার দিকে যাচ্ছে না, ওই ডিপ্লেশন লেয়ারের দিকে যাচ্ছে না, বুঝে গেছে? জি স্যার, ডিপ্লেশন লেয়ার দিকে না যাওয়ার কারণে কি হয়, ওই ডিপ্লেশন স্তরটা বেড়ে যায়, ডিপ্লেশন স্তরটা কি হয় বেড়ে যায়, বেড়ে যায়। ভাঙে না, অর্থাৎ তখন এই বর্তনীটা ওপেন হিসেবে কাজ করে, অর্থাৎ এই বর্তনীতে কোনো সংযোগ নাই, এরকম মনে হয়, যেন মনে হয় যে এই বর্তনীতে কোনো সংযোগ নাই, এই যে এরকম হয়ে যায় ওপেন, এই যে দেখো এই জায়গায় ওপেন খালি, মানে তার মানে বর্তনীতে কোনো কারেন্ট কি প্রবাহ হবে না, তাহলে না জিরো, ক্লিয়ার? তাহলে এই জি স্যার, জংশনটা কি করতেছে, ফরওয়ার্ড বায়াসে কন্ডাক্ট করতেছে আর রিভার্স বায়াসে অফ থাকতেছে, ক্লিয়ার? জি এই স্যার, জন্য এটা একমুখী প্রবাহ বলা হচ্ছে, কারণ সে শুধু ফরওয়ার্ড বায়াসে প্রবাহ করে, ক্লিয়ার? জি স্যার। এখন এই স্যার বইতে বৈশিষ্ট্যটা একটা লেখা আছে যে মানে যে দ্বিমুখী যুগে জেনার বিভব নাকি একটা উৎপন্ন হয়, জেনার। আচ্ছা, ওটা 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 বাদ দাও, ওটা এখন ওটা জানারটা ওটা আলাদা আলাদা একটা টপিক, ওটা অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ না, ওটা একটু ডিপ পড়া, ঠিক আছে? ওটা তুমি বিশ্ববিদ্যালয়ে ফিজিক্স বা জি স্যার, ত্রিপলি বা কম্পিউটার সায়েন্সে পড়লে তখন এমনিতে জানতে পারবা, আমি এটা এই টপিকটা অন্য জায়গায় চলে যাচ্ছি, আমি যেদিকে যাচ্ছি ওইদিকে তুমি খেয়াল করো, তাহলে খেয়াল করো একমুখী যে প্রবাহ, এই জন্য এটাকে কাজে লাগিয়ে এটাকে বানানো হয়েছে ডায়োড, কি বানানো হয়েছে, এই ডায়োড। একমুখী প্রবাহটাকে কাজে লাগিয়ে ডায়োড বানানো হয়েছে, কিভাবে ডায়োড কি করে, যে এই যে ডায়োডের মনে করো এটা, সেই ডায়োডের একটা সংকেত, ডায়োড কি করে যে, ডায়োড কি করে যে এই যে এইভাবে ডায়োডের চিহ্ন দেওয়া হয়, ডায়োডের মধ্যে যদি তুমি ব্যাটারির পজিটিভ প্রান্ত, এই যে এটা হচ্ছে পজিটিভ এটা নেগেটিভ, ডায়োডের মধ্যে আমি যদি ব্যাটারির পজিটিভ প্রান্ত দিয়ে দিই তাহলে কি করবে, সে কন্ডাক্ট করবে না, কারণ এটা পিএন জংশন, এটা কি পিএন জংশন, পিএন জংশন, তা আমি পজিটিভের দিকে পজিটিভ লাগাইছি, তাহলে এই ডায়োডটা এটা এই ডায়োডটা কি করবে, কাজ করবে, কাজ করে কারেন্টকে পাস করে দিবে, কি করে দিবে, পাস করে দিবে না, পাস করে দিন। ক্লিয়ার? জি স্যার, এখন এর মধ্যে যদি নেগেটিভ 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 এই ব্যাটারির নেগেটিভ প্রান্ত আমি যদি যুক্ত করি, খেয়াল করো পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত করবো, এবার এবার উল্টা কাজ করবো, এই দেখো পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত করছি, পিএন জংশনের এই পাশে পজিটিভ রয়েছে নেগেটিভ, আমি পজিটিভের সাথে নেগেটিভ যুক্ত করছি, এখন কি সে এই ডাটা কাজ করবে, না স্যার, কাজ করবে না, তখন প্রবাহ কি হবে, হবে না। তখন এই যে এরকম দেখাবে এরকম, ডায়োডটা নাই এরকম, বুঝে গেছে, এই তারটা খোলা হয়ে যাবে, জি ওপেন হয়ে যাবে, ক্লিয়ার? ক্লিয়ার? ক্লিয়ার। এখন এই অবস্থায় কি হয়, মনে করো এবার আমি তোমাকে দেখাচ্ছি, মনে করো যে এই যে এখানে এই যে ব্যাটারির যে ইনপুট এই জায়গাটাতে, আমি মনে করো এটা হচ্ছে একটা ব্যাটারি, এটা হচ্ছে ইনপুট মনে করো, তা আমি এই জায়গায় যদি একটা সিগন্যাল দিই, এসি সিগন্যাল, এসি সিগন্যাল দুইটা পার্ট থাকে, এটা হচ্ছে পজিটিভ একটা নেগেটিভ, একটা পজিটিভ একটা কি, নেগেটিভ, উপরের অংশটা হচ্ছে পজিটিভ নিচের অংশটা হচ্ছে নেগেটিভ, ক্লিয়ার? জি স্যার, তখন এই পজিটিভ অংশ কি করে যে এ পাস করে দেয়, এই এর মধ্যে দিয়ে যখন পজিটিভ সিগন্যালটা যায় ও সে এই পাশ পজিটিভ এই পাশ নেগেটিভ হিসেবে কাজ করে, আর সিগন্যালেরও পজিটিভ পাশ পাইছে সে, তখন এই সিগন্যালটা সে পাস করে দেয়, পাস করে এই প্রথম পজিটিভ অংশ সে পাস করে দিল, ক্লিয়ার? জি স্যার, কিন্তু এই যে নেগেটিভ অংশ যখন আসলো, এই যে নেগেটিভ অংশ, নেগেটিভ অংশ আসলে তখন এই 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 পাশে এই ব্যাটারির এদিকে তখন নেগেটিভ হয়ে যায়, মানে ওই যে ডায়োড মনে করে তার কাছে নেগেটিভ কিছু একটা আসতেছে, ক্লিয়ার? জি স্যার, তো নেগেটিভ কিছু আসলে সে কি কাজ করবে, সে তো মনে হবে যে সে সে তখন কাজ করবে না, সে অফ থাকবে, অর্থাৎ তার ওই যে তার ওই যে ডিপ্লেশন স্তর বেড়ে যাবে, ক্লিয়ার? অর্থাৎ ডায়োডটা কাজ করবে না, জি স্যার, তো ডায়োড যদি কাজ না করে তাহলে নেগেটিভ অংশ পাস হবে না, ক্লিয়ার? তাহলে এবার ক্লিয়ার। আবার পরের পজিটিভ অংশ যখন পাবে সে আবারও পজিটিভ অংশ পাস করে দিবে, এভাবে প্রতিটা নেগেটিভ অংশ থেকে যাবে পজিটিভ অংশ কি করে দিবে, সে পাস করে দিবে, ক্লিয়ার? পাস করে দেবে। তাহলে দেখো এসিটা এখন এটা হচ্ছে এসি প্রবাহ, এসি প্রবাহ এখন হয়ে গেছে এরকম, এটাকে পরে ফিল্টারের মধ্যে দিয়ে পাঠানো হয়, ফিল্টার হচ্ছে এক ধরনের ক্যাপাসিটর, ক্যাপাসিটরের মধ্যে পাঠানো হলে এ ধীরে ধীরে এই এই প্রবাহটা কিরকম হয় দেখো, একটু পরে এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, এরপরে এটাকে আরেকবার ক্যাপাসিটর আরো ফিল্টারিং করলে এটা ধীরে ধীরে এরকম হয়ে যায়, ক্লিয়ার?
আর এটা হচ্ছে ডিসি কম, এটা কি ডিসি ডিসি? তবে এই যে মাঝখানের এই জায়গাটা পেতে হলে এখানে তখন ডায়োড দুইটা অথবা চারটা ব্যবহার করা লাগে, বুঝে গেছে? তখন আমি কি করব, কি করব জানো, এই যে নেগেটিভ অংশটাকে, এটা তো আমার কাছে নেগেটিভ, এটা তো আমার কাছে নেগেটিভ, ঠিক আছে? কিন্তু আমি যদি ডায়োডটাকে উল্টাভাবে বসাই, খেয়াল করো আমি এটা দেখাচ্ছি, ওই যে যেটাকে ফুল ওয়েভ রেকটিফিকেশন বলে, মনে করো যে আমি তোমাকে যদি বুঝাই, মনে করো এই যে যে এটা হচ্ছে যে পজিটিভ আর নেগেটিভ দুইবার দিলাম, হ্যাঁ, এখন এই নেগেটিভ অংশ আমাকে তো পাস করতে হবে, নাহলে তো আমি এটা থেকে এরকম ক্লিয়ার সিগন্যাল তো পাবো না, নাহলে ওই যে মাঝখানে ফাঁকা ফাঁকা থাকবে, ঠিক না? এই অংশ যদি বাদ পড়ে যায় মাঝখানে ফাঁকা ফাঁকা থাকবে না, জি স্যার, এই যে এই অংশ নিচের অংশ বাদ পড়লে তখন কিরকম হবে দেখো, তখন হবে এরকম এরকম এরকম, ক্লিয়ার? জি তো এটা তো আর, এটা তো আমার, এটাকে আমি পূর্ণাঙ্গ ডিসি বলতে পারি না, তাহলে আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে পূর্ণাঙ্গ ডিসি পাইতে হলে আসলে এটা বুঝানো খুব টাফ, মানে আমি কি বলবো, তুমি কি এটা বুঝো? বুঝলে কিন্তু আমি বুঝাবো না, অন্য টপিকে চলে যাবো, এটা বুঝো স্যার, কেমনে এগুলা যায়। একবার আমি রিডিং দিছিলাম, একবার রিডিং দিছিলাম, আচ্ছা আর এখন খেয়াল এসএসসি তে করো, এটা তো আমার পাস এখন খেয়াল করিনি। করো আমি দেখা দিচ্ছি, মনে করো আমি চারটা ডায়োড দিলাম, হ্যাঁ জি একটু লাইনে থাকো, দ্রুত বুঝে দিচ্ছি আমি, এটা হচ্ছে আমার সিগন্যাল, স্যার, হ্যাঁ বলো। যে টপিক গুলো আমাদের আসতে পারে শুধু ওই ইম্পর্টেন্ট টপিক গুলো ফোকাস করেন, তাহলে আমার জন্য একটু ভালো হবে। তাহলে তাহলে দরকার নাই, এটা বুঝার দরকার নাই, তুমি যেটা জি স্যার, জানবা কারণ এখন যে ডায়োড যেটা হ্যাঁ এর এক একমুখী করে, ওই যে এসি কে ডিসি করে, ডায়োডের কাজ কি? এসি কে ডিসি করা, হ্যাঁ এসি কে ডিসি করা, ডায়োডের কাজ হচ্ছে এসি কে ডিসি করা, অর্থাৎ পরিবর্তী প্রবাহ, প্রবাহকে একমুখী করা, কি করা? পরিবর্তী প্রবাহকে, এসি হচ্ছে প্রবাহকে পরিবর্তী একমুখী প্রবাহ করা। আর ডিসি হচ্ছে একমুখী প্রবাহ, ক্লিয়ার? জি স্যার, এই জন্য এটার অপর নাম হচ্ছে রেকটিফায়ার, কি বলতো এটার অপর নাম কি? রেকটিফিকেশন, হ্যাঁ রেকটিফিকেশন রেকটিফায়ার, ও ডায়োডকে রেকটিফায়ার। বলা হয় রেকটিফায়ার, বা সে কি করে, এসি কে ডিসি করে বা পরিবর্তী প্রবাহকে একমুখীকরণ করে, ক্লিয়ার? জি স্যার, এই হচ্ছে ডায়োডের কাজ শেষ। এখন এই পিএন জংশন যেটা আমরা দেখলাম, এটা দিয়ে পরবর্তীতে তৈরি করা হয়েছে ট্রানজিস্টর, কি তৈরি করা হয়েছে? এখানে রুহুল আমিন এবং সাদিয়া দুজনে নতুন আমাদের এন্ট্রি নিছে, রুহুল আমিন কে আমাকে শুনতে পাচ্ছ? সরি, আনিক আনিক হাসান আর হচ্ছে সাদিয়া দুজন। আনিক হাসান তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? জি শুনতে পাচ্ছি। হ্যাঁ একটু আমার সাথে কথা বলবা, তোমরা হয়তো মানে হচ্ছে নতুন জয়েন দিছো, আমাদের আরো স্টুডেন্ট আছে, এরাও আজকে অনেকে জয়েন দেয় নাই, আমি আজকের ক্লাসটা রাতে নিচ্ছি সেজন্য, আর এই যে আমি গ্রুপেও এটা মানে ফ্রি করে দিছি, তো যাদের আসলে মনোযোগ আছে তারা অ্যাড হবে, যাদের মনোযোগ নাই তারা তো অ্যাড হবে না, এটা স্বাভাবিক। আচ্ছা তোমরা হচ্ছে যে একটু ভালো করে খেয়াল করো, আমি রেকটিফায়ারটা শেষ করলাম, এখন বুঝাবো হচ্ছে যে ট্রানজিস্টর, ট্রানজিস্টর কিভাবে কাজ করে, ট্রানজিস্টরের মূল কাজ কি, পরীক্ষা আসবে ট্রানজিস্টর কি, এবং হচ্ছে ট্রানজিস্টর কি না, পরীক্ষা আসবে ট্রানজিস্টর কি হয়ে কাজ করে, ট্রানজিস্টর দুইটা দুইটা মানে ফ্যাক্টর হিসেবে কাজ করে, একটা হচ্ছে যে সে অ্যাম্প্লিফাই করে আর একটা হচ্ছে সে সুইচ হিসেবে কাজ করে। রনি বলতো ট্রানজিস্টরের কাজ কয়টা, দুটা, কি কি একটা হচ্ছে বিবর্তক আর একটা হচ্ছে সুইচ হিসেবে ইউজ হয়। কাজ করে? এটা হচ্ছে বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার, ইংরেজিতে ইংরেজি শব্দ সহ শিখবা, স্যারে কি বাংলা দিবে না ইংরেজি দিবে তুমি জানো না, ওই অ্যাম্প্লিফায়ার কে স্যারে বাংলা লিখে দিবে, ক্লিয়ার? জি স্যার, তো তোমাকে বাংলা ইংরেজি দুইটাই মনে রাখতে হবে। আচ্ছা তো ট্রানজিস্টর কিভাবে তৈরি হয়, ওই যে আমরা যে একটু আগে পিএন জংশন পড়লাম, পি টাইপ আর এন টাইপ বস্তু মিলে তৈরি হয়, পি টাইপ আর এন টাইপ মিলে বস্তু তৈরি হয়, তো এইরকম দুইটা পিএন জংশন কে নেওয়া হয়, এই তো যে পিএন জংশন কে নিলাম, নিয়ে এই যে এটার সাথে এটাকে জোড়া লাগাই দিলাম, তখন এই যে এই এন এন একত্রিত হয়ে গেল, মনে করো এটাও এন এটা পি, তো এন এন যে একত্রিত হয়ে গেল এই যে এরকম আর কি, ঠিক আছে? তখন এই যে এটা পুরোটাকে আমি চাইলে যে এটা পুরোটাকে এন ধরতে পারি, এটা পুরোটা হচ্ছে এখন এন, এটা পুরোটা এন, তখন এই ট্রানজিস্টরটার নাম হয়ে গেছে পি এন পি ট্রানজিস্টর, ক্লিয়ার? জি স্যার, এবার এটাকে যদি আমি উল্টা ভাবে দেই কিভাবে, মনে করো এই যে এটাকে, ঠিক আছে সমস্যা নাই, এটা এন এটা পি, কিন্তু এটাকে আমি এই পাশ দিয়ে লাগাবো এবার, তখন কি হবে দেখো, এনপিএন ট্রানজিস্টার হবে। হ্যাঁ এনপিএন ট্রানজিস্টর হবে, ক্লিয়ার? জি স্যার, তাহলে এই যে এনপিএন ট্রানজিস্টর, এটার কাজ আছে ওইটারও কাজ আছে, দুইটারই কাজ আছে, তো তোমরা জাস্ট এই দুই রকমের ট্রানজিস্টর আছে দুইটার নাম মনে রাখো, আর বেশি কিছু লাগবে না, আমার মনে হয় এই চ্যাপ্টার থেকে পড়ানো মানে এই চ্যাপ্টার থেকে এগুলোই গুরুত্বপূর্ণ, এর বেশি কিছু গুরুত্বপূর্ণ নয়। আর হচ্ছে যে এই ট্রানজিস্টর আসলে এরকম, আমি একটু তোমাদেরকে দেখাই দিই,
এই যে এরকম করে আঁকা হয় ট্রানজিস্টর গুলো। ক্লিয়ার? যেখানে এই তীরচিহ্ন যেদিকে থাকে এটা ইমিটার, তীরচিহ্ন যেদিকে থাকবে ওটা হচ্ছে ইমিটার, আর এই যে পাশ দিয়ে সে এন্ট্রি নিচ্ছে এটা হচ্ছে ভেইস, আর এই পাশের হচ্ছে কালেক্টর। ঠিক আছে, বুঝে গেছে? জি স্যার। ওকে, এখন এই ট্রানজিস্টর কি করে? দুইটা কাজ করে, একটা হচ্ছে অ্যাম্পলিফাই করে আর একটা হচ্ছে সুইচ হিসেবে কাজ করে। অ্যাম্পলিফাই কিভাবে করে আমি একটু বুঝে দিই। এর বেস এবং কালেক্টরের মাঝে যদি মনে করো এখানে এই এখানে একটা ভোল্টেজ দেওয়া হয়, এই জায়গায় মনে করো এই জায়গায় একটা পজিটিভ ভোল্টেজ আমি দিলাম দিলাম, আর এই বেস এবং ইমিটারের মাঝখানে আমি এই পজিটিভ ভোল্টেজ দেওয়ার কারণে এ কি হবে জানো? এই ট্রানজিস্টরটা অন হবে। কি হবে? অন হবে। অন হবে। এই অবস্থায় এখানে এখানে একটা সিগনাল দিলে এটা তোমার মুখের কথা হইতে পারে, কোন একটা মানে হচ্ছে যে কারেন্ট হইতে পারে, এনি কাইন্ড অফ সিগনাল। সিগনাল মানে হচ্ছে যে যে কোনো ধরনের তরঙ্গ, মনে করো যে কোনো রকম তরঙ্গ এখানে ইনপুট আকারে দিলে বেস ইমিটারের মাঝখানে, তখন কি হয় এই ট্রানজিস্টর কি করে যে এই সিগনালটাকে বাড়ায় দেয়। কি করে? এরকম করে বাড়ায় দেয়। দেখো আমি এখানে এই যে ছোট করে দিছি, এখানে এসে এটা কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। অর্থাৎ তুমি আস্তে করে কথা বলবা, জোরে শোনা যাবে, যেমন মাইক, মাইকে অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। ক্লিয়ার? অ্যাম্পলিফাই করতেছে সে, সাদিয়া। আর স্যার আপনি কোন গ্রুপের কথা বলছিলেন? আমি অ্যাড নাই তো, তুমি অ্যাড নাই হচ্ছে যে আমাদের একটা গ্রুপ হচ্ছে যে এই যে এটা আমি ফেসবুকে ঢুকে দেখাচ্ছি, এই গ্রুপে তুমি আসো মনে হয়, নাই কিনা আমি জানি না, স্যার ওই গ্রুপে তো আমিও নাই। এই যে দেখা দিচ্ছি এই গ্রুপটাতে অ্যাড হবা, এই যে এটা চিটা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট, এটা স্ক্রিনশট নিয়ে রাখো, পরে এটাতে অ্যাড হয়ে নেবা। এই যে আমাদের বইয়ের অ্যাডও আছে এটা। এখন খেয়াল করো এই যে ট্রানজিস্টর সে কি করলো, এই সিগন্যালটাকে অ্যাম্পলিফাই করে দিল, বাড়াই দিল। ঠিক আছে, এবার সুইচ হিসেবে কখন কাজ করে আমি দুটোই একসাথে বুঝতে পারবো। দাঁড়াও আমি অন্যভাবে তোমাদের একটু দেখাই দিই, তাহলে বুঝতে পারবা। মনে করো যে এই যে এটা হচ্ছে তোমার এনপিএন ট্রানজিস্টর, এটা এন, এটা পি, এটা এন। এখন আমি মাঝখানে যেটা সেটাকে বেস, মাঝখানে যেটা সেটা হচ্ছে বেস, এটা হচ্ছে ইমিটার, এটা হচ্ছে ইমিটার, আর এটা হচ্ছে কালেক্টর। এখন খেয়াল করো ওই যে আমি বেস ইমিটারের মধ্যে একটা সিগনাল দিব বলছিলাম, তাহলে এখানে একটা সিগনাল মানে মনে করো একটা ভোল্টেজ দিলাম, একটা ভোল্টেজ দিলাম, আর এই ইমিটার এবং কালেক্টরের মধ্যে একটা ভোল্টেজ দিছিলাম, তোমাদের নিশ্চয়ই খেয়াল আছে। এটা একটু এটা এটা একটু বড় করে দিছিলাম, নিশ্চয়ই তোমাদের খেয়াল আছে। ওকে, এখন খেয়াল করো প্রথমে যেটা হয় সেটা হচ্ছে যে এই বেসের মধ্যে যে ছোট একটা আমি দিছি ব্যাটারি দিছি, এ কি করে যে এসে এই ব্যাটারির এটা পজিটিভ প্রান্ত, এই পজিটিভ প্রান্ত থেকে হোল এসে এখানে আসে, এটাও পজিটিভ প্রান্ত। ঠিক আছে, তখন হোল আসার কারণে ইলেকট্রনগুলো হোলগুলোকে দেখে এদিকে ছুটে, এদিকে, আর হ্যাঁ এদিকে যাওয়া শুরু করে ইলেকট্রনগুলো। তো ইলেকট্রনগুলো যখন এদিকে আসে তখন এই সার্কিটটা পূর্ণ হয়, এই যে সার্কিটটা, এই বর্তনীটা পূর্ণ হয়। আমি অন্য কালার দিয়ে দেখাচ্ছি, তখন এই যে এই এই বর্তনীটা পূর্ণ হয়, এই বর্তনীটা, এই বর্তনী পূর্ণ হয়, ইলেকট্রন এখানে এসে, এই দেখো এখানে কিন্তু এন ছিল, ওই ইলেকট্রনগুলোকে ধাক্কা দেয়। ক্লিয়ার? এখানেও আগে থেকে স্যার, ইলেকট্রন একটা ছিল। কোশ্চেন ছিল বলো। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। তা বইতে লিখে আছে যে মানে হোল গুলা নিজের জায়গায় থাকে, মানে কখনো সঞ্চালিত হয় না, এমনকি বিদ্যুৎ আপাত প্রবাহের দৃষ্টিতে সময় মনে হোল। হয় হোল, আপাত দৃষ্টিতে মনে হয় হোল যেন হাঁটছে, এরকম পড়ছো না? জি স্যার, মানে এমনি লেখা আছে যে হোল কখনো নিজের জায়গা থেকে হোল সঞ্চালিত নিজে হয় যায় না। না, কিন্তু ইলেকট্রন যখন হোলকে এসে দখল করে তার পিছনে একটা হোল তৈরি হয় না, তখন মনে হয় যেন হোল হাঁটতেছে। ক্লিয়ার? জি স্যার, জি। ওকে, তো আমি তো আমি তো হোলের হোলের প্রভাব দেখাচ্ছি না, আমি দেখাচ্ছি ইলেকট্রন প্রভাব। খেয়াল করো তো ইলেকট্রন গুলো এই দিক দিয়ে এসে, এই দিক দিয়ে এসে ধাক্কা দিয়ে এই এখানের এন টাইপের ইলেকট্রনকে ধাক্কা দেয়। ক্লিয়ার? জি স্যার, তখন এখানকার ইলেকট্রন গুলো এদিকে আবার পিটার, তো এদিকে এদিকে এসে ধাক্কা, এই ডিপ্লেশনটা ভেঙে এদিকে চলে আসে।
এসে অতিরিক্ত ইলেকট্রন যত প্রবাহ বাড়তে থাকে তত অতিরিক্ত ইলেকট্রন এবার এই দিক দিয়ে প্রবাহ শুরু করে, ক্লিয়ার? তখন এবার ইলেকট্রন এই দিক দিয়ে প্রবাহ, এই যে এখানে পজিটিভ ইলেকট্রন এদিকে প্রবাহ শুরু করে, ক্লিয়ার? তাহলে দেখো ইলেকট্রন কিভাবে কিভাবে যাচ্ছে, এই যে এই পথ হয়ে এভাবে করে গিয়ে এভাবে করে গিয়ে এভাবে করে আসতেছে, আবার এই যে এখানে এসে আবার ভিতরের দিকে ঢুকতেছে, ক্লিয়ার? এখন দেখো তো এখানে ইলেকট্রন বেশি না, দুই দিক থেকে আসতেছে, কিছু এই দিক থেকে এসে ঢুকতেছে আবার কিছু এই দিক থেকে এসে ঢুকতেছে, ক্লিয়ার? এই জায়গাটাতে ইলেকট্রন বেশি কিনা আমাকে বলতে হবে, এখানে যে পরিমাণ ইলেকট্রন, জি এখানে স্যার যে পরিমাণ বেশি, ইলেকট্রন, এখানে তার বেশি না, এখানে দুই দুই দিক থেকে এসে যোগ হচ্ছে না জি স্যার, এই তারটাতে, তাহলে এখানে ইলেকট্রন যদি বেশি হয় এখানে কারেন্টটা কি হবে, বেশি হবে বেশি হবে, কারেন্টটা কি হবে, বেশি হবে। বেশি হবে, তাহলে আমি এই এই জায়গাটা যদি ছোট একটা সিগনাল দেই ওটা এখানকার বেশি পরিমাণ কারেন্টের কারণে কি হয়ে যাবে, বড় হয়ে যাবে, অ্যামপ্লিফাই হবে, বর্ধিত ক্লিয়ার? হবে। তাহলে আমি আউটপুট নিতে হবে এই যে এমিটার থেকে, ইমিটার আর কালেক্টরের মাঝখান থেকে আউটপুট নিতে হবে, নিলে আমি ওই আমার ছোট কথাটা বড় আকারে পাবো, ছোট একটা শব্দ করলে এটা বড় হয়ে যাবে, ছোট একটা সিগনাল দিলে বড় হয়ে যাবে, ছোট একটা তরঙ্গ দিলে বড় হয়ে যাবে, অ্যাম্প্লিচিউডটা বাড়বে, কি বাড়বে, অ্যামপ্লিচিউড, অ্যাম্প্লিচিউডের বাংলা হচ্ছে কি জানি, বিস্তার, কি বিস্তার, বিস্তার, ওকে, ক্লিয়ার? এটা হচ্ছে যে এটা হচ্ছে যে বিবর্ধক বা অ্যাম্প্লিফায়ার হিসেবে ব্যবহার। এবার আমি সুইচ হিসেবে ব্যবহার দেখাচ্ছি, সুইচ হিসেবে ব্যবহার হচ্ছে যে এ মাঝে মাঝে অফ থাকে মাঝে মাঝে অন থাকে ওই ডায়োডের মতো, ক্লিয়ার? জি স্যার, হ্যাঁ, তো এটা এটা ওটা ওটা আমি দেখাচ্ছি না, ওটা এত বেশি গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাম্প্লিফায়ার হিসেবে, ঠিক আছে? সুইচটা দেখালাম না, তোমরা পাইলে বই থেকে বুঝে নিবে এরকমই, এখন যেটা বুঝেছি এরকমই, ক্লিয়ার? ওকে, তাহলে এই চ্যাপ্টারে মূল ঝামেলাটা চলে গেছে। এবার এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে, এই দেখো তো এদিক দিয়ে যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আইসি, আর এদিক দিয়ে যেটা বেরোচ্ছে সেটা কি, আইবি, রাইট? জি স্যার, একটা হচ্ছে কালেক্টর প্রবাহ, একটা হচ্ছে বেস হ্যাঁ, প্রবাহ, এদিক দিয়ে আইসি বেরোচ্ছে হচ্ছে কালেক্টর। আইসি আর এদিক দিয়ে বেরোচ্ছে আইবি, আমি দিক কিন্তু দেখাচ্ছি আইবি, আর দুইটা এসে এখানে যোগ হচ্ছে এই জায়গাটাতে, এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই, তো দেখা যাচ্ছে এই জায়গায় যেহেতু দুইটা এসে যোগ হচ্ছে এই জন্য আই সমান কি, আইবি যোগ আইসি, আইসি ওকে, ক্লিয়ার? এগুলো এখানে শীটের মধ্যে দেওয়া আছে, শীটটা তোমাদেরকে পাঠিয়ে দিবো। এবার আমরা দেখি কি কি প্রশ্ন আসছে, আমি শেষ করতে চাইছিলাম 20 মিনিটের দুই চ্যাপ্টার, আমি জানি না শেষ করতে পারবো কিনা, না পারলে কালকে হবে, ঠিক আছে? আমি 10টা 35 বা 40 পর্যন্ত এখানে যতক্ষণ থাকা যায়, জুমে যতক্ষণ রাখা যায় ততক্ষণ রাখবো, মনে হয় 5 মিনিট থাকবে, আর এই 5 মিনিটের মধ্যে চ্যাপ্টারের এমসিকিউ কভার করব। যারা যুক্ত আছো তারা একটু মনোযোগ দাও, কি কি অঙ্ক আসছে আমি কভার করতেছি এখন এই চ্যাপ্টার থেকে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়গুলো আগে দেখি। এই দেখো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় 2006 সালে আসছে, গেট, উৎস এবং ড্রেন কার মধ্যে থাকে, ট্রানজিস্টরে থাকে, কার মধ্যে থাকে, ট্রানজিস্টরে থাকে, ঠিক আছে? এখন খেয়াল করো এখানে, এখানে আছে পিএন জংশন, না পিএন জংশন হচ্ছে ডায়োড, এটাতে গেট সোর্স ড্রেন এগুলো থাকবে না। এখন যেই ট্রানজিস্টরে গেট সোর্স আর ড্রেন থাকে সেটাকে ট্রানজিস্টর বলা হয় না, সেটাকে বলা হয় ফ্যাট, কি বলা হয়, ফেট ফ্যাট বলা হয়। কারণ কারণ হচ্ছে যে আমরা ট্রানজিস্টরে দেখছি যে এই তোমার কালেক্টর ইমিটার বেস, বেশ থাকে, ওগুলা ফ্যাটে গিয়ে গেট সোর্স আর ড্রেন হয়ে গেছে, ক্লিয়ার? জি স্যার, তাহলে অপশনের মধ্যে কি আছে দেখো, ফ্যাট আছে, ট্রানজিস্টর আছে, পিএন জংশন আছে, এলইডি আছে, তুমি দেখো আবার ফ্যাট, ক্লিয়ার? ফ্যাটের পূর্ণ রূপ হচ্ছে যে ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর, পূর্ণ রূপ কি, ফিল ডিগ্রেড ট্রানজিস্টর, ওকে, ক্লিয়ার? এবার খেয়াল করো পরের প্রশ্ন, অর্ধ পরিবাহকের পরিবহন যোজন ব্যান্ডের শক্তি পার্থক্য কত, ওই যেটা একটু আগে আমি বলছিলাম, ঠিক আছে? অন্তরকের মধ্যে সেটা থাকে 3 ইলেকট্রন ভোল্টের বেশি, সুপরিবাহীর মধ্যে এটা তেমনটা থাকে না, আর অর্ধ পরিবাহীর ক্ষেত্রে 1 ভোল্ট 1 ইলেকট্রন ভোল্ট বা তার নিচে থাকে। তাহলে এখানে অর্ধ পরিবাহী বলছে, তাহলে তুমি ওই যে 2 ইলেকট্রন ভোল্টটা দেখাইতে হবে, কারণ এর চেয়ে নিচে আর নাই, এখানে অপশনে 2 ইলেকট্রন ভোল্ট সবচেয়ে নিচে আছে, এর চেয়ে নিচে আর নাই, সেটাই দেখাইতে হবে। এবার দেখো বলছে বিশুদ্ধ সিলিকন নিচের কোন অপদ্রব্য মিশালে এনটাইপ তৈরি হবে, এনটাইপ মিশতে হলে পঞ্চযোজী মিক্স করতে হবে, তোমাকে দেখতে হবে এখানে কে পঞ্চযোজী, এখানে হচ্ছে আর্সেনিক পঞ্চযোজী, ক্লিয়ার? জি স্যার, নিম্নের কোন ইলেকট্রনিক কৌশলটি কম্পিউটারে ব্যাপক ব্যবহৃত হয়, উত্তর হচ্ছে অবশ্যই ইলেকট্রনিক কৌশল, ইলেকট্রনিক কৌশল কম্পিউটারে ব্যাপক ব্যবহৃত হয়, কম্পিউটার কম্পিউটার আসলে ফ্যাটও ব্যবহার করা হয়, এলইডিও ব্যবহার করা হয়, তার মধ্যে এলইডি বেশি ব্যবহার করা হয়, সো এলইডি হচ্ছে আনসার, ফ্যাটও ব্যবহার করা হয়, ঠিক আছে?
কিন্তু এলইডিও ব্যবহার জিসে করা হয়, ঠিক আছে? ওই আগে তোমার কি বলবো, কিভাবে ব্যবহৃত আমি বলি, লাইট ইমিটিং ডায়োড এটাকে বলে, এটা এক ধরনের ডায়োড। আচ্ছা, এই এই প্রশ্নটা আসলে মানে কিছুটা ইয়ে হয়েছে, কমপ্লিকেটেড। এটা আসলে দুইটাই ব্যবহৃত হয়, ফ্যাটও ব্যবহার করা হয়, ঠিক আছে? তবে তুমি ওই যে এলইডিটা দেখা বা এলইডিও ব্যবহৃত হয়, এলইডি বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে? এটা অন্যভাবে, এটা আসলে আমি তোমাকে এখন এই মুহূর্তে বুঝতে পারবো না, এটা আসলে একটা সেক্টর আছে এটার, এই এলইডি কম্পিউটার কি ব্যবহৃত এটা একটা আলাদা অন্য একটা টপিক আছে, এটা এই টপিকটা আসলে এটার সাথে রিলেটেড না। আমি এটা বুঝতে হলে বহুত সময় লাগবে, এখন সেদিকে যাচ্ছি না। যে যন্ত্র দুর্বল সংকেতকে সবল সংকেতে পরিণত করে, যে পাইছো, দুর্বল সংকেতকে, দুর্বল সিগন্যালকে সবল করবে, তাহলে সেটা হচ্ছে যে ট্রানজিস্টর, অর্থাৎ অ্যাম্পলিফাই করবে। বিওটি বলতে বুঝে, এটা এই চ্যাপ্টারে পড়ানো, অন্য চ্যাপ্টারে পড়ানো এখানে আসবে না। কোন পদার্থটি সেমিকন্ডাক্টর, কোন পদার্থটি সেমিকন্ডাক্টর? উত্তর হচ্ছে সিলিকন, সিলিকন হচ্ছে সেমিকন্ডাক্টর, সিলিকন আর জার্মেনিয়াম। এবার খেয়াল করো, শাহজালাল এসেছিল, অ্যাম্পলিফায়ার হিসেবে কোনটি ব্যবহৃত হয়? ট্রানজিস্টর। অর্ধপরিবাহী জার্মেনিয়ামের সাথে এস্টাটিন সামান্য পরিমাণে মেশালে, তাহলে এস্টাটিন কি তোমাকে জানতে হবে, এটা কি পঞ্চযোজী না ত্রিযোজী? যদি পঞ্চযোজী হয় এন টাইপ তৈরি হবে, আর যদি ত্রিযোজী হয় পি টাইপ তৈরি হবে। যদি ওটা পঞ্চযোজী তৈরি হবে এন টাইপ, ক্লিয়ার? জার্মেনিয়ামের সাথে বা সিলিকনের সাথে এস্টাটিন তুমি অ্যাড করলে এন টাইপ বস্তু তৈরি হবে, এটা দরকার নেই, অপরিবাহী বৈশিষ্ট্য নয় লিখছে আর কি। ডায়োড হচ্ছে কি, ডায়োড হচ্ছে পিএন জংশন, পিও এন বলতে পারো বা এনও পি বলতে পারো, দুইটাই বলতে পারো, এখানে দুইটাই কারেক্ট। ওরা কেন এটা আমি জানি না, ও আচ্ছা, এটা এনও এন, এটা পিও পি, এটা এন পি এন, তাহলে এনও পি হবে। যে ডায়োডে শুধু এক দুইটা থাকে, পি আর এন, একটাও থাকে না তিনটাও থাকে না, এই যে এখানে ডাই মানে না তো দুই, পিএনপি বললে তখন এটা আর দেয়ার থাকবে না, এটা তখন ইয়ে হয়ে যাবে ট্রানজিস্টর। ইলেকট্রন সমূহ যে ব্যান্ডে অবস্থান করে, যে ব্যান্ডে অবস্থান করে তাকে বলে যোজন ব্যান্ড, নর্মালি যোজন ব্যান্ডে থাকে, যেটা একটু আগে বলছিলাম। ফার্মি লেভেলের যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে কি থাকে? মাঝখানে থাকে, আচ্ছা সরি, যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে যে গ্যাপ, সেটাকে ফার্মি লেভেল বলে। এটা আসলে অনেক উচ্চতর পড়া হয়ে গেছে, এটা ফিজিক্স এর পড়া, ফিজিক্স এর আরো অনেক হায়ার লেভেল পড়া, এখানে কেন দিচ্ছি আমি জানি না, এটা হয়তো আগের এটা কি পেপার নিষিদ্ধ পড়েছিল। স্তর বলে? এটাকে হ্যাঁ, ফার্মি লেভেল নিষিদ্ধ স্তর নিষিদ্ধ নাকি স্তরে থাকে, নিষিদ্ধ? নিষিদ্ধ স্তরে, এটা যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানে থাকে, ক্লিয়ার? ওখানে তো স্যার নিষিদ্ধ স্তর না, নিষেষিত স্তর একটা থাকে যোজন ব্যান্ড এবং পরিবহন ব্যান্ডের মাঝখানে। নিঃশেষিত, আমি তোমাকে বলি ওখানে কি, পরিবহন ব্যান্ড, যোজন ব্যান্ড আর কি নিষিদ্ধ ব্যান্ড। ও মানে মাঝখানে একটা, হ্যাঁ হ্যাঁ ওরকম কি একটা থাকে স্যার। হ্যাঁ, এখন এই যোজন ব্যান্ড আর পরিবহন ব্যান্ডের মাঝখানের অংশটাকে ফার্মি লেভেল বলে, এটা মনে রাখো, কিছু মনে রাখার দরকার নাই, ঠিক আছে? ক্লিয়ার? জি স্যার, যে যন্ত্র দিক পরিবর্তী বিদ্যুৎ প্রবাহকে এক পরিবর্তী করে, তাকে, তার নাম কি? এটা হচ্ছে আপনার ওই রেকটিফায়ার বা ডায়োড। গুড। এনপিএন ট্রানজিস্টর জংশন কয়টি? দুইটি। কয়টি? দুটি কেমনে ওই যে দেখাইছি একটু আগে, এই যে দেখো এখানে জংশন, এই যে একটা জংশন আর একটা জংশন, বুঝছ? জি স্যার, তাহলে ট্রানজিস্টর দুইটা, কিন্তু ডায়োডে কয়টা? ডায়োডে কয়টা? এটা হচ্ছে ডায়োড, ডায়োডে কয়টা? ডায়োডে একটা। হ্যাঁ, কারণ এটা পিএন জংশন একটা, তাহলে এখানে একটা জংশন, এখানে জংশন দুইটা। ইলেকট্রনের চার্জ, এটা অন্য চ্যাপ্টার পর এখানে চলে আসছে। অর্ধ পরিবাহী কোনটি? সিলিকন। জি স্যার, বুঝে গেছো তো? এবার এখানে অঙ্ক দিছিল জি দুই একটা, এগুলো চাইলে ওই যে আই আই ইকুয়াল টু আইবি প্লাস আইসি, এটা দিয়ে করতে পারো। আর তা হচ্ছে যে বিটা ইকুয়াল টু আলফা বাই ওয়ান মাইনাস আলফা, যেখানে